লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকে সাদা কাগজে নোটিশ সাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুড়া শাখা। উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্বঘোষিত বনধের পক্ষে হাঁটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুড়া শাখা। সরকারি নিয়ম অনুযায়ী 10 এপ্রিল কোনো ছুটি থাকলেও স্বঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়ামুড়া শাখার বরিষ্ঠ প্রবন্ধক সাহেব। আর বরিষ্ঠ প্রবন্ধক অ্যান্ড কো এর কল্যাণে প্রচণ্ডভাবে হয়রানির শিকার গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোনো সরকারি ছুটি নেই, কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্মসংস্কৃতির লাটে তুলেছেন পিএনবি তেলিয়ামুড়া শাখার কর্মীরা। যদিও পিএনবি তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানান অভিযোগ কান পাতলেই শোনা যায়। তেলিয়ামুড়ার বাদ বাকি সব ব্যাংক শাখা খোলা থাকলেও ব্যতিক্রম শুধু পিএনবি তেলিয়ামুড়া শাখা। তবে বৃহস্পতিবার স্বঘোষিত বন্ধ, আর তারপর শুক্রবার ঈদের ছুটি, শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি এবং রবিবার এমনিতেই ছুটি। মোট কথা, গ্রাহকদের ব্যাংকের পরিষেবা পেতে পেতে সেই সোমবার, ফলে চৈত্রের বাজারে আচমকাই পিএনবির মতো ব্যাংক আচমকাই স্বঘোষিত বন্ধের ফলে বিপাকে গ্রাহকেরা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি তো এসেছি পিএনবিতে, কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ। কি কারণ হয়েছে? আমার কিন্তু কাজে আসছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ, কে আসলে আজকে তো বন্ধ থাকার কথা না। এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে গেছে, এতটুকুই জানতে পারছি আর কি করবেন এখন। চরিত্র মাস এখন আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ, অন্যান্য ব্যাংক তো খোলা আছে, পিএনবি কেন বন্ধ এটা আমার জানা নেই, বুঝতে পারছি না। নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে বন্ধ, মানে সব কি তারা নিয়ে গেছে নাকি? এখন তো এটা তাদের সঙ্গে কথা না বলার পরে কিছু বলা যেতেছে না। পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না, অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ, এটা থাকলে ভালো হইতো আর কি। এখন বুঝতে পারতেছেন যেহেতু নোটিশ ইস্যু করছে, সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকবে, বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ না খোলা ওখানে এটা শুনছেন কিছু? রূপচর্চা কেই না বা পছন্দ করে, হোক পুরুষ কিংবা মহিলা। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন। মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা, তাছাড়া এখন চলছে 30% ছাড়। যোগাযোগ করুন 56 HGB রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, প্যারাডাইজ চৌমনি। তাছাড়া যোগাযোগের মাধ্যম 9774318879 অথবা 8731848654। এখন চলছে তাদের দুর্দান্ত 30% ছাড়। তাহলে আজই চলে যান।